পানীয় জল প্রকল্পে মেদিনীপুরে মনে রাখবেন 10,82,042,000 বাড়িতে পানীয় জল পৌঁছানো হবে, 2,84,000 বাড়িতে ইতিমধ্যেই জল পৌঁছানো হয়েছে। এই জল এলাকায় বাড়িতে বাড়িতে পৌঁছানোর কাজ আমরা শুরু করেছি, জমিও আমরা দিচ্ছি, পাইপও আমরা পাচ্ছি, মেনটেনেন্সও আমরা করছি, কাজটাও আমরা করছি। আর দিল্লির কিছু নেতা এসে আর কিছু গদ্দাররা বলে বেড়াচ্ছে, ঘর ঘর মে জল দে রা হ্যায়, ওদের জিজ্ঞেস করুন 70% টাকা রাজ্য সরকার দেয়, তোমরা দাওটা কোথায়? কয়েকদিন আগে মিথ্যে কথা বলে গেলে যে তোমরা আবাস যোজনা নিয়ে, যে তোমরা নাকি 43,000 কোটি টাকা দিয়েছ আর আমরা নাকি ঘর করে দিইনি, খেয়ে নিয়েছি। আমি বলি 14-15 থেকে 21-22 পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাটা দিয়েছিল 29,834 কোটি টাকা, কিন্তু স্টেট গভর্নমেন্টকেও দিতে হয়েছে 20,000 কোটি টাকা, তাছাড়াও জমিটাও স্টেট গভর্নমেন্টের মনে রাখবে, অর্থাৎ এই টাকাটা ম্যাক্সিমাম আমাদের দিতে হয়। 3 বছর ধরে তোমরা ঘর আটকে রেখে দিয়েছ, আমরা মে পর্যন্ত তাই আমরা 43 লক্ষ বাড়ি ইতিমধ্যেই করে দিয়েছি, আর তোমরা বলছো আমরা করিনি। আমি আবার বলি, মে মাস পর্যন্ত অপেক্ষা করব, যদি টাকাটা না দেয় তাহলে মে মাসের প্রথম দিকে 11 লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব, তারপরে আস্তে আস্তে যেগুলো বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করব। দিল্লির কাছে আমরা ভিক্ষে চাইব না। অনেক সাঁওতালি মিডিয়াম স্কুল তৈরি করেছি, গত পরশু দিনও 89 জন প্যারা টিচার, তার আগের দিন ঝাড়গ্রামে 40 জন প্যারা টিচারের কথা, সাঁওতালি মিডিয়াম স্কুলের কথা ইতিমধ্যেই আমরা বলেছি। আমি একটা কথা আপনাদের বলি, কপালেশ্বর কেলেঘাই প্রকল্প আমরা 700 কোটি টাকার ওপর বেশি খরচা করে করে দিয়েছি, যাতে মানুষের উপকার হয়েছে। আর ঘাটাল মাস্টার প্রকল্প আমাকে দেব জুন মানুষ দ্বারা বারবার বলছেন, আমরা 250 কোটি টাকা ইতিমধ্যে খরচ করে কতগুলো কাজ করেছি। পলাশ পায় দুর্বাচটি নতুন কাসাই খিরাই বক্সি নদীতে পুনর্খনন, চন্দেশ্বর খাল সংস্কার ইত্যাদি করেছি। আর ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 2-3 বছরের মধ্যে আমরাই করব, আমরা দিল্লির ভিক্ষে চাই না। যখন কিছুই ওরা করে না, ওদের করবার দরকার নেই। এর ফলে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া 1, পাঁশকুড়া 2 সহ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাব ডিভিশন অনেকটাই মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।